नमस्कार বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে হস্তরেখাতে বুধ রেখা বা স্বাস্থ্য রেখা কিংবা ব্যবসা রেখা কোথায় কিভাবে থাকলে আমাদের জীবনে কতটা শুভ ফল বা অশুভ ফল নিয়ে আসতে পারে। আমরা সবাই জানি যে হস্তরেখা হলো একটি সামুদ্রিক শাস্ত্র, আর হস্তরেখা বিচারের ক্ষেত্রে বিভিন্ন রেখার গুরুত্ব অপরিসীম। ঠিক তেমন ভাবেই বুধ রেখা বা স্বাস্থ্য রেখা কিংবা ব্যবসার রেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো যে এই বুধ রেখা বা স্বাস্থ্য রেখা বা ব্যবসার রেখা কিভাবে আপনি দেখবেন। এই রেখা আপনার ডান হাত কিংবা বাম হাতে আপনি দেখতে পারেন। প্রসঙ্গত বলে রাখি যে যে হাতে স্বাস্থ্য রেখা নেই সেই হাত অপেক্ষাকৃত ভালো। কথাটা শুনে একটু অবাক হলেও স্ট্যাটিস্টিক্স সেটাই বলছে, কারণ স্বাস্থ্য রেখা থাকলে তার উপরে বেশ কিছু নেগেটিভ যখন রেখা চলে আসে তখন কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের সমস্যা তৈরি হতে পারে। এখন স্বাস্থ্য রেখা কোথা থেকে তৈরি হয় এবং কোথায় গিয়ে শেষ হয়, আর কেনই বা একে বুধ রেখা বলা হয়? মূলত স্বাস্থ্য রেখা তৈরি হয়, এটি হলো আয়ু রেখা এবং এটি হলো ফেড রাইন বা ভাগ্য রেখা। অনেক সময় আয়ু রেখা থেকে অথবা ভাগ্য রেখা থেকে কোনো একটি রেখা এইভাবে বুধের ক্ষেত্রে যদি যায় তখন সেই রেখাকে বলা হয় বুধ রেখা বা স্বাস্থ্য রেখা, এবং এই রেখাকেই বলা হয় ব্যবসার রেখা। আপনারা সবাই জানেন যে এটি হলো হৃদয় রেখা এবং এই ক্ষেত্রটি হলো কিন্তু বুধের ক্ষেত্র বা বুধের মাউন্ট, এবং এখানে যে সমস্ত রেখা তৈরি হয় তা হলো বুধ সংক্রান্ত রেখা। কিন্তু কোন রেখা যদি গিয়ে বুধের ক্ষেত্রে ঠিক এই রকম ভাবে যদি চলে যায়, বিশেষত আয়ু রেখা অথবা ফেড লাইন অর্থাৎ ভাগ্য রেখা থেকে, তখন সেই লাইনকে বলা হয় বা সেই রেখাকে বলা হয় বুধের রেখা বা স্বাস্থ্য রেখা। অনেকেই হয়তো ভুল করে চন্দ্র বা উচ্চ মঙ্গলের ক্ষেত্র থেকে কোনো রেখা যদি এইরকম বুধের দিকে যায় এটিকে বুধ রেখা বা স্বাস্থ্য রেখা মনে করে নেন, কিন্তু এটি কিন্তু ইনটিউশন রেখা, এটি কিন্তু স্বাস্থ্য রেখা নয়। তাই এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। বুধের রেখা বা স্বাস্থ্য রেখা যত সুন্দর হবে, স্পষ্ট হবে, মজবুত হবে এবং সেই সাথে হাতটি অত্যন্ত যদি ভালো হয় অর্থাৎ যদি পিঙ্ক কালার হয় তাহলে আপনার বুধ রেখা বা স্বাস্থ্য রেখা বা সেই সাথে ব্যবসার রেখা অত্যন্ত শুভ। বিশেষত যার হাতে বুধ রেখা সুস্পষ্ট তাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে অত্যন্ত শুভ ফল আসতে পারে এবং তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের বিষয়টিও অত্যন্ত শুভ হবে। এখন প্রশ্ন হলো বুধ রেখা থেকে কিভাবে আমরা নেগেটিভ বা পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়ে আসার আগে বুধ রেখার বেশ কিছু ত্রুটিপূর্ণ অবস্থানের বিষয়ে আপনাদের আলোচনা করব। অনেক সময় দেখবেন কোন জাতক বা জাতিকার হাতে বুধ রেখাগুলি ঠিক এরকম ভাবে কাটা কাটা অবস্থায় তৈরি হয়েছে। এই রকমই বুধ রেখা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়, অর্থাৎ মাঝে মধ্যে এরা শারীরিক সমস্যার মধ্যে পড়ে থাকে এবং সেই সাথে বুধ রেখা থেকে আমরা বিচার করি লিভার সংক্রান্ত বিষয়। এবং আমরা সবাই জানি যে লিভার আমাদের শরীরের সব থেকে বড় গ্রন্থি এবং আমাদের বিপাক ক্রিয়ার ক্ষেত্রে লিভার সর্বাগ্রে সুস্থ থাকা জরুরি এবং আমাদের শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখতে লিভারের প্রয়োজন সব থেকে বেশি। কিন্তু বুধ রেখা যদি অশুভ হয়, ঠিক এইরকমই কাটা কাটা হয়ে যায়, তাহলে লিভার সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। অথবা বুধ রেখার মধ্যে যদি এইরকমই জব চিহ্ন তৈরি করে তাহলেও কিন্তু পিত্ত সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে, হজম সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। অনেক সময় দেখবেন বুধ রেখাতে এইরকমই শৃঙ্খলের মতন ছোট ছোট শৃঙ্খল এইভাবে যুক্ত হয়ে বুধ রেখা তৈরি হয়েছে। সেক্ষেত্রেও এই ধরনের জাতক জাতিকাদের লিভারের ক্ষেত্রে দুর্বলতা, হজম শক্তির ক্ষেত্রে সমস্যা এবং যে কোনো কারণে শারীরিক সমস্যায় ভুগতে থাকে সারা জীবন ধরে। তাই একটু আগে আপনাদের বলছিলাম যে বুধ রেখা থাকার থেকে না থাকা ভালো। তাদের ক্ষেত্রে বুধ রেখা রয়েছে, তাদের ক্ষেত্রে যদি এই ধরনের অশুভ রেখা যদি বুধ রেখাতে থাকে তাহলে কিন্তু শারীরিক সমস্যাতে সে ভুগতে পারে। আর মানুষের শরীর যদি সমস্যার কারণ হয়ে যায় তাহলে তার ভাগ্য, তার আয়ু, তার ক্যারিয়ার প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই বুধ রেখা বা স্বাস্থ্য রেখার প্রভাব চলে আসবে। কারণ শরীর না ভালো থাকলে তার মন ভালো থাকবে না, মন না ভালো থাকলে তার ক্যারিয়ার সংক্রান্ত সমস্যা তৈরি হবে এবং আয়ু সংক্রান্ত বিষয়ে তার প্রভাব চলে আসবে। তাহলে বুঝতে পারছেন যে আমাদের হস্তরেখাতে বুধ রেখা বা স্বাস্থ্য রেখার গুরুত্ব কতটা। অনেক সময় দেখবেন যে বুধ রেখা বা স্বাস্থ্য রেখা এইভাবে যদি রবির ক্ষেত্রে একটি শাখা চলে যায় তাহলে এরা
ব্যবসা সংক্রান্ত বিষয়ে সুনাম অর্জন করতে পারে এবং প্রচুর অর্থ ইনকাম করতে পারে। কারণ রবি হলো যশ এবং প্রতিপত্তির কারণ, এবং স্বাস্থ্য রেখা যদি এইভাবে রবির ক্ষেত্রে একটি অংশ এবং বুধের ক্ষেত্রে একটি অংশ যদি বিভক্ত হয়ে যায়, তাহলে তার ব্যবসায়িক বুদ্ধি অনেক বেশি হবে এবং সেই সাথে তারা ব্যবসাতে উন্নতি করতে পারবে এবং তাদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে। কিন্তু বুধ রেখার উপরে যদি কোনো তীর চিহ্ন বা কোনো ক্রস চিহ্ন যদি থাকে, তাহলে কিন্তু শারীরিক সমস্যা তৈরি হবে এবং রবির ক্ষেত্রে বুধ রেখার গমনের যতটা শুভ ফল ততটা কিন্তু পাবে না। এবং অনেক সময় দেখবে যে এই স্বাস্থ্য রেখা যদি রবির ক্ষেত্র হারিয়ে যদি শনির ক্ষেত্রে চলে যায়, সেক্ষেত্রে এদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে সফলতা পেতে অনেক দেরি হয়, কিংবা পুরানো কোনো দ্রব্যর ব্যবসাতে এরা সফলতা পায়। তবে এই রেখায় যদি কোনো অশুভ চিহ্ন থাকে, তাহলে কিন্তু শারীরিক সংকটে ভোগে এবং দীর্ঘদিন সেই শারীরিক সমস্যা থাকে। এবং বুধের রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে যদি যায়, তাহলে এই ধরনের জাতক জাতিকারা ব্যবসা সংক্রান্ত বিষয় এবং শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অত্যন্ত শুভ ফল পায়। এবং সেক্ষেত্রে বলে রাখি যে বৃহস্পতির ক্ষেত্রকেও দেখতে হবে, সেখানে কোনো তিল চিহ্ন কিংবা কোনো অশুভ চিহ্ন আছে কিনা। যদি বৃহস্পতির ক্ষেত্র উঁচু হয়, ত্রিভুজ থাকে, চতুর্ভুজ থাকে, তাহলে এই ধরনের জাতক জাতিকারা অবশ্যই ব্যবসা সংক্রান্ত বিষয় এবং শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অত্যন্ত শুভ ফল পাবে। তাই বুধ রেখার বিষয়টি দেখার পাশাপাশি আরো কয়েকটি রেখার কথা আপনাদের বলবো, যে রেখার গুরুত্ব অত্যন্ত অধিক। ধরুন বুধ রেখা এইভাবে তৈরি হয়ে গেছে বুধের ক্ষেত্রে, এবং বুধের ক্ষেত্রে এইরকমই খাড়া দু তিনটি লাইন রয়েছে। এই ধরনের জাতক জাতিকারা হিলিং প্রফেশনে অত্যন্ত উন্নতি ঘটায় এবং কোনো কোম্পানির সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার র্যাঙ্কে কাজকর্ম করলে অত্যন্ত ভালো ফল পাবে, বা কোনো ই কমার্স কিংবা কোনো বাণিজ্যিক সংস্থার প্রধান হিসাবে কাজ করলে এরা সেই বাণিজ্যকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। এদের মধ্যে ইনটিউশন পাওয়ার অনেক বেশি, মানুষের সঙ্গে কথা বলার ক্ষমতা অনেক বেশি, এবং সেই সাথে দেখতে হবে যে বুধের মাউন্ট অত্যন্ত ভালো হতে হবে এবং এখানে কোনো অশুভ চিহ্ন যাতে না থাকে সেই বিষয়টিও আপনাদের খেয়াল রাখতে হবে। এবং এই রেখা শুধুমাত্র ডান হাত নয়, যে কোনো হাতে থাকলেই হবে। তবে দেখবেন যে হাতটি বেশি ব্যবহার করেন সেই হাতে যদি শুভ বুধের রেখার চিহ্ন থাকে বা স্বাস্থ্য রেখার চিহ্ন থাকে বা ব্যবসার চিহ্ন থাকে, তাহলে সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবে। এবং বুধের ক্ষেত্রের যে রেখা অর্থাৎ বুধ রেখা যদি কোনোভাবে এইভাবে মানি ট্রায়াঙ্গেল তৈরি করে, তাহলে এরা সারা জীবনই আর্থিক ক্ষেত্রে শুভ ফল পাবে, এদের অর্থ কষ্ট কখনো হবে না। তবে যদি দেখেন যে কোনো কারণে এইভাবে ট্রায়াঙ্গেলের লিকেজ রয়েছে, তাহলে এরা অর্থ সঞ্চয় করতে পারবে না, অর্থ ইনকাম করলেও এদের সঞ্চয় থাকবে না, আর এজন্য এরা কখনোই বড়লোক হতে পারবে না বা পরবর্তী প্রজন্মের জন্য অর্থ সঞ্চয় করে যেতে পারবে না। তাই পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা বুধ রেখাকে এইভাবে দেখবেন আর বিচার বিশ্লেষণের ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, কারণ বুধ রেখার সঙ্গে অন্যান্য রেখার সম্বন্ধ কিন্তু রয়েছে। যদি শিরোরেখা থেকে কোনো রেখা উৎপন্ন হয়ে বুধের ক্ষেত্রে যায়, সেক্ষেত্রে বলবো এরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক বেশি সুচতুরভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং এদের সিদ্ধান্তে এরা লাভবান হয়। কারণ শিরোরেখা থেকে যে বুধের রেখা যায়, সেই ধরনের জাতক জাতিকারা অনেক বেশি সুচতুর হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পেজটি অবশ্যই লাইক করবেন, সেই সাথে ফলো করতে ভুলবেন না।